সো হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের আজকে 6 নম্বর পর্ব, আর আজকে পর্বে আমাদের আলোচনার বিষয় হলো ভূগাঠনিক বিপর্যয়। সো কি এই ভূগাঠনিক বিপর্যয়? সো ভূগাঠনিক বিপর্যয়গুলো বিভিন্ন রকম রয়েছে, যেমন ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাত, এগুলো হলো যে ভূগাঠনিক বিপর্যয়। সো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভূমিকম্প, এবং ভূমিকম্প কেন হয় এবং এর কি প্রভাব রয়েছে এবং কি কি উপায় অবলম্বন করলে আমরা নিজেদেরকে সুরক্ষা করতে পারবো এই ভূমিকম্প থেকে। সো ভূমিকম্পকে আমরা কিন্তু বন্ধ করতে পারবো না বা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করলে আমরা অবশ্যই অনেকটাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। সো আজকের ভিডিওতে থাকছে এগুলো নিয়ে আলোচনা। সো ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা জেনে নিই যে কি কারণে ভূমিকম্প হয়। সো ভূমিকম্প হওয়ার পেছনে অনেকগুলো প্রাকৃতিক কারণ রয়েছে। সো তার মধ্যে হলো যে আমাদের ভূপৃষ্ঠের যে পাত গুলো রয়েছে বা প্লেট গুলো রয়েছে যার উপর পুরো পৃথিবীটা রয়েছে, সেই পাত গুলো যখন একে অন্যের কাছ থেকে সরে যায় বা একে অন্যের কাছে চলে আসে, তখন কিন্তু এক ধরনের কম্পন সৃষ্টি হয় বা পৃথিবী কেঁপে ওঠে। তো এই কেঁপে ওঠাটা নির্দিষ্ট একটা অঞ্চল জুড়ে হয়ে থাকে। সো এই কারণেই ভূমিকম্প হয়ে থাকে। তো তারপরে রয়েছে যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত, একটা আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তখনও কিন্তু এই ভূমিকম্প দেখতে পাওয়া যায়। এছাড়া হিমানি সম্প্রপাত, তাছাড়া দেখতে পাওয়া যায় যে পাহাড়ি অঞ্চলে যদি ধস নামে সেক্ষেত্রেও ভূমিকম্প আমরা দেখতে পাই। তাছাড়া যদি শিলাচ্যুতি হয়ে থাকে, মানে শিলাচ্যুতি না, শিলায় যদি ভাঁজ পড়ে সেক্ষেত্রেও ভূমিকম্প হয়ে থাকে। সো এগুলো কারণে ভূমিকম্প আসে। সো এর প্রভাব, সো এবার আমরা জানবো যে এর প্রভাব কি কি, মানে এর প্রভাব কিরকম ভাবে পড়েছে বা কেন ভূমিকম্পকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয়, সো সেটাই জানবো। সো চলুন জেনে নিই। সো যখন ভূমিকম্প হয়ে থাকে তার প্রভাব অনেক রকম দেখতে পাই আমরা, যেমন নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, তারপরে বিভিন্ন জায়গায় জলাভূমির সৃষ্টি হয়, মানে একটা কৃত্রিম হ্রদ তৈরি হয়ে যায়, তাছাড়া কোথাও আবার উঁচু বাঁধ তৈরি হয়ে যায়, কোনো উঁচু জায়গা, ধরুন এটা উঁচু জায়গা সেটা নিচু হয়ে গেছে বা নিচু জায়গাটা উঁচু হয়ে গেছে। সো এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই। তাছাড়া সুনামির সৃষ্টি হয় এবং এই সুনামিটা অনেক অনেক ভয়ানক রূপ নেয় এবং প্রচুর ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাই। এছাড়া যদি ভূমিকম্প আসে, সে সবথেকে বড় যেটা হয় সেটা হলো যে আমরা মানুষেরা যেখানে বসবাস করি সেখানে অনেক ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যায়, প্রকৃতির অনেক জিনিসের ক্ষয়ক্ষতি নেমে আসে। সো বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া থেকে শুরু করে রাস্তাঘাট, সেতু, ব্রিজ, সমস্ত কিছু কিন্তু এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যায়। এছাড়াও মানুষের প্রাণ পর্যন্ত যায় এই ভূমিকম্পে। সো এবার আমরা জানবো যে কী কী কৌশল অবলম্বন করলে আমরা এই ভূমিকম্প থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো চলুন আমরা এবার কৌশলগুলো এক এক করে জেনে নিই। সো বন্ধুরা, অনেকগুলো কৌশল রয়েছে। সো এক এক করে আমি কৌশলগুলো বলছি, আপনারা শুনুন। সো বর্তমানে মানে বর্তমান দিনে প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে এবং এই প্রযুক্তির ফলে আমরা বুঝতে পারি যে মানে ভূমিকম্পের যে তীব্রতা সেটাকে মাপতে পারি, মাপার যন্ত্র রয়েছে। সো তার ফলে কি হয়, আমরা যেখানে বাড়ি ঘর সেতু নির্মাণ করব সেই জায়গাগুলোকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বাড়িঘর এমনভাবে নির্মাণ করব যেন ভূমিকম্প আসলে সেটা যেন নষ্ট না হয়ে যায় বা ধ্বংস না হয়ে যায় সহজে। তারপরে কি করতে, এবার আমরা কিছু বেসিক কারণ জেনে নিব। সো বেসিক কারণগুলো কি কি, ধরুন যে মানে আমরা আমাদের নিজেদেরকে কিভাবে সুরক্ষা করব। সো বন্ধুরা, আপনি যদি জানতে পারেন যে ভূমিকম্প আসে সেক্ষেত্রে সবার প্রথম যেটা উপায়, মানে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে নিজের মাথাকে সবসময় শান্ত রাখতে হবে। সো যেটা মানে সেটা যে কোনো বিপর্যয়ের সময় নিজেকে শান্ত রাখাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। সো তারপরে কি কি পদ্ধতি উপায় অবলম্বন করতে হবে সেগুলো হলো ড্রপ, কভার এবং হল্ট, এই পদ্ধতিগুলো আপনাকে জেনে রাখতে হবে। সো এগুলোর আমি ফটো এখানে শো করিয়ে দিব। সো তারপরে কি করতে, এবার আমরা কিছু বেসিক কারণ জেনে নিব। সো বেসিক কারণগুলো কি কি, ধরুন যে মানে আমরা আমাদের নিজেদেরকে কিভাবে সুরক্ষা করব। সো ধরুন যে আপনি কোনো একটা বিল্ডিং এর মধ্যে রয়েছেন, যদি ধরুন একটা বিল্ডিং, ঠিক আছে, এটা হলো একটা বিল্ডিং। সো আপনি বিল্ডিং এর সবার নিচে রয়েছেন, তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে, যদি আপনি নিচের দিকে থাকেন বিল্ডিং এর একদম ফার্স্ট ফ্লোরে, তাহলে আপনি হাতে কিছু সময় পাবেন বাইরে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাকে কোনো একটা খোলা জায়গায় যেতে হবে। সো ধরুন এবার আপনি আছেন 3 নম্বর ফ্লোরে বা 2 নম্বর ফ্লোরে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনার হাতে অত অতটা সময় থাকবে না যে আপনি ছুটে ফাঁকা একটা জায়গায় চলে যেতে পারবেন। সেক্ষেত্রে তাহলে আপনাকে সেক্ষেত্রে কি কি উপায় অবলম্বন করতে হবে, যে আপনাকে দেখতে হবে যে বিল্ডিং এর যে রুম রয়েছে বা ঘর, সেই ঘরের কোন কোন জায়গাগুলো সুরক্ষিত সেগুলো জেনে নিলে আপনার অনেকটাই সুবিধা হবে। সো রুমের সুরক্ষিত জায়গাগুলো হলো যে ঘরের কর্নার, এছাড়া রুমের মধ্যে যদি কোনো টেবিল থাকে বা কোনো ব্রেঞ্চ থাকে তাহলে সেই ব্রেঞ্চের নিচে আশ্রয় নিতে হবে। সো কিভাবে আশ্রয় নিতে হবে সেটা আমি এখানে ছবির মাধ্যমে বুঝিয়ে দেবো। আর এছাড়াও সুরক্ষিত জায়গা হলো দরজার নিচে। সো এটা যদি দরজা হয়,
ধরুন এটা দরজা, একদম দরজার এই জায়গাটায় আপনাকে আশ্রয় নিতে হবে, দাঁড়াতে হবে, এইদিকে একটা হাত, এইদিকে একটা হাত দিয়ে আপনাকে এইভাবে ধরতে হবে, এভাবে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে দরজাটাকে ধরে রাখতে হবে। তো এগুলো হলো ঘরের সুরক্ষিত জায়গা। আর কি কি লক্ষ্য রাখতে হবে ঘরের মধ্যে, যে যদি কোনো আলমারি বা আর অন্য কিছু থাকে সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এবং মাথার মধ্যে কিছু কভার রাখতে হবে। সো এবার চলে আসি আমরা, যদি আমরা কোনো ফাঁকা জায়গায় যদি আমরা বাইরে থাকি তাহলে আমাদের কি কি লক্ষ্য রাখতে হবে। কারেন্টের তার, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, মানে বৈদ্যুতিক তার, এছাড়া স্ট্রিট লাইট, উঁচু বিল্ডিং, উঁচু গাছ, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। সো বন্ধুরা, ধরুন যে আপনি একটা রুমের মধ্যে আটকা পড়ে গেছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, চিৎকার করে সাহায্য, মানে সাহায্যের জন্য আপনাকে চিৎকার করতে হবে। সো অনেকবার চিৎকার করতে হবে তবেই আপনি সাহায্য পেতে পারেন। সো এবার ধরুন যে ভূমিকম্প শেষ হয়ে গেল, তারপরে আপনাকে কি করতে হবে, যে আপনাকে দেখতে হবে যে আপনার চারপাশে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে আপনাকে সাহায্যের জন্য অ্যাম্বুলেন্স বা পুলিশকে কল করে জানাতে হবে। এছাড়া কি করতে হবে, যখন ভূমিকম্প শেষ হয়ে যায় তারপরেও আমাদের মাথার মধ্যে কিছু শক লেগে থাকে সেটাকে বলা হয় আফটার শক। সো সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 30-40 মিনিট বা 1 ঘন্টার মতো বিশ্রাম নিতে হবে, তারপরে আপনাকে চলাফেরা করতে হবে। সো এগুলোই ছিল কিছু কৌশল বা উপায় যেগুলো অবলম্বন করলে আমরা অনেকটাই রক্ষা পাবো। সো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।